কোশ্চেন থেকে 19 সময়ের পরিমাপ সম্পর্কে ধারণা। কোশ্চেন নাম্বার 1, আমার জন্ম তারিখ 19/11/1975 অর্থাৎ 1975 সালের 19 নভেম্বর, 10/10/2000-এ আমার বয়স কত হিসাব করি। 10 দিন থেকে 19 দিন বিয়োগ করতে পারবো না, তাহলে আমরা কি করব, এখানে মাস থেকে এই 10 মাস থেকে 1 মাস এখানে নিয়ে নেব। তাহলে এখানে যদি 10 মাস থেকে 1 মাস নিয়ে নেই, 10 মাস হয়ে যাবে এখানে 9 মাস, আর এখানে 10 দিনের এখানে আমরা 1 মাস অর্থাৎ 30 দিন যোগ করব। তাহলে এখানে আমরা পেলাম 30 + 10 অর্থাৎ 40। আবার এখানে আমরা 9 মাস পেলাম, 9 মাস থেকে আমরা 11 মাস যেহেতু বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে 2000 সাল থেকে 1 বছর আমরা এখানে নিয়ে নেব। তাহলে 2000 সাল থেকে 1 বছর বাদ দিই, তাহলে আমরা এখানে থাকবে কত, 1999। তাহলে 1999 পেলাম, তাহলে মাসের এখানে এখানে 1 বছর গিয়ে যোগ হবে। তাহলে 1 বছর মানে হচ্ছে 12 মাস, তাহলে 9 + 12, 9 + 12 যোগ করি, 9 + 2 = 11, 2 = 21, 21 মাস। এবার আমরা বিয়োগ করব, 40 থেকে 19 বিয়োগ করি, 21 থেকে 11 বিয়োগ করি, 1999 থেকে 1975 বিয়োগ করি। তাহলে উত্তরটা দাঁড়ালো 10/10/2000-এ আমার বয়স হবে 24 বছর 10 মাস 21 দিন। 2 নম্বর, আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 6/6/2010 শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। তাহলে আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। এখানে 2010 সাল 6 মাস 6 দিন, তার সঙ্গে আমরা যোগ করব 1 বছর 3 মাস 18 দিন। তাহলে 6 সঙ্গে 18 যোগ করি, 24 দিন, 6 সঙ্গে 3 যোগ করলে পাবো 9 মাস, আর এদিকে 2010 সালের সঙ্গে 1 বছর যোগ করি, তাহলে হয়ে যাবে আমাদের 2011 সাল। তাহলে উত্তরটা দাঁড়ালো 24/9/2011 তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন, হিসাব করে দেখি আর কত বছর পর আমি ভোট দেওয়ার অধিকার পাব। তাহলে আমরা প্রথমে কত বছরে ভোট দিই, 18 বছরে আমরা ভোট দিই। তাহলে 18 বছর থেকে আমরা বাদ দেবো 11 বছর 7 মাস 10 দিন। দিন যেহেতু এখানে 0, তাহলে আমরা মাস থেকে এখানে 1 মাস নিয়ে নেব, তাহলে এখানে 30 দিন নেব, 30। তাহলে এখানে 0 মাস মানে এখানে 12 মাস ছিল, তাহলে 12 মাস থেকে আমরা 1 মাস এখানে নিয়ে নিয়েছি, তাহলে 12 মাসটা হয়ে যাবে 11 মাস। আর এখান থেকে 18 বছর থেকে 1 বছর আমরা এখানে নিয়ে নিয়েছি, 18 বছর থেকে এখানে আমরা 1 বছর নিয়ে নিয়েছি, তাই এটা হয়ে যাচ্ছে 17 বছর। এবার আমরা বিয়োগ করি, 30 থেকে 10 বিয়োগ করলে পাবো 20 দিন, 11 থেকে 7 4 মাস, 17 থেকে 11 6 বছর। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি, 6 বছর 4 মাস 20 দিন পরে আমি ভোট দেওয়ার অধিকার পাব। 4 নম্বর প্রশ্ন, আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন, আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়, তাহলে আমার জ্যাঠামশাইয়ের বয়স কত। বাবার থেকে জ্যাঠামশাইয়ের বয়স বেশি হবে, তাই আমাদের যোগ করতে হবে। তাহলে 20 দিনের সঙ্গে 26 দিন যোগ করি, পাবো 46 দিন, 8-এর সঙ্গে 10 যোগ করি, 18 মাস পাবো, 52-এর সঙ্গে 3 যোগ করি, 55 বছর পাবো। এবার আমরা এখানে পেলাম 55 বছর 18 মাস 46 দিন, 46 দিন মানে কত দিন কত মাস হবে। 46 থেকে আমরা 30 বিয়োগ করব, কেন 30 বিয়োগ করব, কারণ 30 দিন 1 মাস, তাহলে 46 থেকে 30 বিয়োগ করলে পাবো 16। তাহলে 46 মানে হচ্ছে 1 মাস 16 দিন। এটা আমরা লিখব 55 বছর 18 সঙ্গে আমরা 1 মাস যোগ করব, 30 দিন মানে 1 মাস, তাহলে 18-এর 1-এ 19 মাস হয়ে যাবে, 19 মাস এখানে থাকবে 16 দিন। এবার মাসটাকে আমরা বছরে নেব, তাহলে আমরা মাসটাকে বছরে কীভাবে নেব, 19 মাস আছে, তাহলে আমরা 12 মাস 19 মাস থেকে 12 মাস বিয়োগ করি, পাবো 7 মাস, তার মানে 1 বছর 7 মাস, 19 মাস মানে হচ্ছে 1 বছর 7 মাস। তাহলে 1 বছর এখানে এসে যোগ হয়ে যাবে 55-এর 1-এ 56, তাহলে 56 বছর 7 মাস, আর এখানে 16 দিন আছে, 16 দিন। তাহলে উত্তরটা দাঁড়ালো কি, যে আমার জ্যাঠামশাইয়ের বয়স
56 বছর 7 মাস 16 দিন।